নমস্কার এরুচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে আমরা দুটো চিত্র দেখতে পাচ্ছি রাজ্যে এক বেসরকারি স্কুলগুলো গ্রীষ্মের ছুটি না দিয়ে তারা অনলাইন ক্লাস করাচ্ছে আর সেই জন্য যাতে ক্লাস না করানো হয় বা গ্রীষ্মের ছুটি দিয়ে দেওয়া হয় সেই জন্য নবান্ন থেকে নোটিশ জারি করা দুই স্কুল ছুটি এই ৪৫ দিন যে রয়েছে তার বিরুদ্ধে একদল শিক্ষক রাস্তায় বসেছেন অবিলম্বে স্কুল খুলে দেওয়া হোক এই দুই বিপরীত চিত্র পশ্চিমবঙ্গে কিন্তু উঠে এসছে আমি আপনাদেরকে দেখাই যে বেসরকারি স্কুলগুলির জন্য বড় ঘোষণা এবার বেসরকারি স্কুলে করা যাবে না অফলাইন ক্লাস সরকারি নির্দেশিকার পরও কেন খোলা স্কুল প্রশ্ন বিকাশ ভবনের আজ অর্থাৎ শুক্রবার থেকে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস প্রয়োজনে চলতে পারে অনলাইন ক্লাস সূত্রের খবর এই মর্মে ইতিমধ্যেই বেসরকারি স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে বিকাশ ভবন সরকারি স্কুলগুলোতে ইতিমধ্যে পড়ে গিয়েছে গরমের ছুটি কিন্তু দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর ছন্দে ফেরা পড়ুয়াদের ফের বাড়ি ফেরাতে নারাজ বেসরকারি স্কুলগুলি তাই অফলাইনেই পঠন পাঠন চালাতে আগ্রহী বেসরকারি স্কুলগুলি তাতে আপত্তি রয়েছে রাজ্যের বেসরকারি স্কুলগুলোকেও অনলাইন মোডে পঠন পাঠন চালু রাখার নির্দেশ দিচ্ছে সরকার তবে স্কুল খোলা রাখা যাবে না বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিকাশ ভবন সূত্রে তেমনটাই খবর অর্থাৎ গ্রীষ্মের ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং শিক্ষা দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আবেদন করেছিলেন যে বেসরকারি স্কুলগুলি যেন এই আবেদনে সাড়া দিয়ে তারাও ছুটি করে দেন কিন্তু এখনও পর্যন্ত বেসরকারি স্কুলগুলো কিন্তু ছুটির কোনো ব্যবস্থা করেনি বরং অফলাইন ক্লাস তারা চালিয়ে যাচ্ছিল আর এখানেই কিন্তু বিভ্রান্তি তৈরি হচ্ছিল একদল ছাত্রছাত্রী বাড়িতে বসে রয়েছে আর একদল ছাত্রছাত্রী স্কুলে যাচ্ছে নিয়ম করে যদিও বেসরকারি স্কুলের পরিকাঠামো অনেক সরকারি বিদ্যালয়ের থেকে অনেক ভালো এবার চলুন আমি দেখাই যে একদল শিক্ষক রাস্তায় বসে রয়েছেন কী জন্য না এই দীর্ঘ পঁয়তাল্লিশ দিন ছুটির কোনো প্রয়োজন নেই অলরেডি আবহাওয়া কিন্তু অনেকটাই নরম হয়েছে তাপমাত্রা কমেছে ফলে দীর্ঘ দু বছর স্কুল বন্ধ থাকার পর তারা আবার সেই স্কুল ছুটি নিয়ে বসে থাকবে বাড়িতে সেটা তারা মানতে চাইছেন না কি উঠে এসেছে খবরে চলুন একটু দেখি ছুটি কমিয়ে দ্রুত খোলা হোক স্কুল পথে শিক্ষকেরা বিভিন্ন দাবি নিয়ে শহরের পথে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ বা ধর্ণা কম হয়নি কিন্তু পড়ুয়াদের স্বার্থে ছুটি কমিয়ে স্কুল খোলার দাবিতে অবস্থান বৃহস্পতিবার এমনই দেখা গেল কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির কাছে গরমের তীব্রতা এখন অনেক কম তাই দীর্ঘ দেড় মাস ছুটির দরকার নেই এতে আখেরে ক্ষতি হচ্ছে পড়ুয়াদেরই দ্রুত খোলা হোক স্কুল এমনই দাবিতে এদিন অবস্থান বিক্ষোভে সামিল হন বেশ কয়েকটি প্রাথমিক স্কুলের শিক্ষকেরা শিক্ষকদের বুকে ঝোলানো ছিল প্ল্যাকার্ড তাতে লেখা আর ছুটি নয় এবার পড়াতে চাই কোনো শিক্ষক আবার তুলে ধরেছেন পোস্টার তাতে লেখা করোনার জন্য দুবছর ছুটির পরে ফের পঁয়তাল্লিশ দিনের ছুটি পড়ুয়াদের পাঠাভ্যাস নষ্ট করবে এক শিক্ষকের কথায় রাস্তাঘাটে আমাদের বিদ্রুপ করেছেন লোকজন করছেন লোকজন অনেকেই বলছেন আমরা বাড়িতে বসে বেতন নিচ্ছি এ তো দুয়ারে বেতন কিন্তু ওদের বোঝাতে পারছি না আমরা এই দীর্ঘ ছুটি চাই না স্কুলে গিয়ে পড়াতে চাই কারণ এখন গরম অনেক কম এদিন কলেজ স্কোয়ারে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফে এই ধর্ণা অবস্থান চলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অংশ নেন প্রায় সেরেক শিক্ষক শিক্ষিকা শিক্ষক নেতা নবকুমার কর্মকারের মতে আবহাওয়ার পরিবর্তন দেখে সিদ্ধান্ত বদল করলে পড়ুয়ারাই উপকৃত হতো প্রথম সামগ্রিক মূল্যায়ন ঠিক সময়ে না হলে পরের মূল্যায়ন নিতেও দেরি হয়ে যাবে এদিনের ধর্নায় অংশ নেওয়া কয়েকজন শিক্ষক অভিযোগ করেন দীর্ঘ ছুটি নিয়ে আদতে শিক্ষাকে বেসরকারীকরণের পথেই ঠেলে দেওয়া হচ্ছে এখন আমাদের অপেক্ষা যে আবহাওয়া কেমন থাকে এবং তারপর স্কুল খোলা নিয়ে কি সিদ্ধান্ত হয় তাই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন